মা টুনটুন, তুমি কি করো? আমি শাড়ি পরেছি। শাড়ি পরেছো কেন? আমার আবার বিয়েতে যেতে হবে না। কার বিয়েতে? আমার শ্বশুর মামার বিয়ে হয়েছে। কার সাথে যাবে তুমি? আমার বাবা আসবে যখন, তখন আমার শ্বশুর মশাই বিয়েতে যাব। তোমার শ্বশুর মশাইয়ের বিয়ে? আর কাকে নেবে সাথে? আমার বন্ধু আছে একটা, বন্ধু বন্ধু তো চিনো না? না, কোথায়? এখন চাইকেল নিয়ে বাইরে গিয়ে পড়ো আস্তাকে। সাইকেল নিয়ে বাইরে গেছে? হ্যাঁ, আজ থেকে আসো, তারপর থাকুক। তোমাকে শাড়ি কে পরিয়ে দিয়েছে? তুমি তো মা টুনটুন, আমি পরিয়ে দিয়েছি। কখন? তো কখন পরে দিয়েছো তুমি সেটা জানো না তো? না, আমি তো জানি না। আমি তো জানি, তো আমি তোমাকে শিখিয়ে দিয়ে তো জানবে মা টুনটুন। তুমি সন্ধ্যাবেলা কিছু খেয়েছো মা টুনটুন? না, কিছু খাইনি, বাবা আসলে তারপর খেয়ে নেবো। কেন খাওনি? আমার বাবা তা যখন আসবে তখন আমি খেয়ে নেব। কি খাবে বাবু আসলে? ভাত, যে বিস্কুট, সব কিছু খাবো। বাবা, তোমার বাবু কখন আসবে? আমার বাবু এখন যে রাত হয়ে গেছে, 8টা বাজে আসবে। 8টা বাজে আসবে? 8টা তো এখন বাজে। হ্যাঁ রে মা টুনটুন, এখন বাবু আসবে। মা টুনটুন, এবার বাবু আসবে রে। বাবু আসবে? হ্যাঁ, তুমি ঘুমটা দিয়েছো কেন? না খুলে আমার চুল দেখা গেলে বাবু বকবে। ও মা, চুল দেখা গেলে বুঝি বাবু বকে? হ্যাঁ মা টুনটুন, কপালে কি দিয়েছো? আমি সিঁদুর, এটা সিঁদুর নাকি? এটা তো টিপ। এটা সিঁদুর, ছোট মানুষের সিঁদুর। এটা ছোট মানুষের সিঁদুর? হ্যাঁ, আমি তো জানি না। তো জানবে না, আমি তোমাকে শিখিয়ে দিয়ে তারপর ছোট মানুষের সিঁদুর শিখবে, ছোট মানুষের টিপ শিখবে। বাবা।